নমস্কার, ডিজিটাল মেন্টর চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র বন্ধুদের জানাই স্বাগত। আজ এই বিপর্যয়ের মধ্যেও একটা ভালো খবর তোমাদের জন্য অপেক্ষা করছে, যারা 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ আর্টস, কমার্স এবং সায়েন্স স্ট্রিমে। আজকেই শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন বাকি তিনটে পরীক্ষার দিন, এবং তার সঙ্গে তিনি আরও বলেছেন যে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের মাস্ক পরে অবশ্যই যেতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে, এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের মতো তাদের পরীক্ষা পড়বে। অতএব সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেন্টার যে স্কুল রয়েছে তাদের ছাত্র সংখ্যা বেশি যদি থাকে সেখানে সেন্টার চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে। টোটাল একটি পরীক্ষা কেন্দ্রে 2-3টি স্কুল মিলে সিট পড়ে, তোমরা সকলেই জানো। সেই সর্বমোট 80 থেকে 100 জনের মধ্যে ছাত্রছাত্রী থাকবে সেই সেন্টারে, তারা সোশ্যাল ডিস্টেন্সিংকে মেনে পরীক্ষায় বসতে হবে, এবং এই পরীক্ষা চলাকালীন তোমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার পরতে তোমাদের সঙ্গে রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ছাড়া এবং মাস্ক ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্রছাত্রীকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। তার সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তোমরা সঙ্গে অবশ্যই আনবে। এখন আমরা আলোচনা করে নেব যে কোন দিনগুলো শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। March 23 সোমবার যে পরীক্ষাটি ছিল সেটি হবে 29 জুন 2020 সোমবার, এবং 25 মার্চ যে পরীক্ষাটি ছিল বুধবার সেটি হবে 2 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখে বৃহস্পতিবার, এবং 27 মার্চ যে পরীক্ষাটি ছিল শুক্রবার সেই পরীক্ষাটি হবে 6 জুলাই সোমবার। এবং পরীক্ষার সূচি অনুযায়ী বিষয়গুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই একটি বিশেষ সংবাদ ছাত্রছাত্রীদের দেওয়ার ছিল, সেটি আমরা দিলাম, এবং আমার গলাটা আজকে বিশেষ ভালো নেই, এই বিপর্যয়ের মধ্যে একটু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা শুরু করে দিতে পারো। ধন্যবাদ।